ঐক্যবদ্ধ ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অব নর্থ আমেরিকা অর্থাৎ ফোবানা সম্মেলনের সমর্থনে 2 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশ এলাকায় ফ্র্যাঙ্ক ডেল এলমো এলিমেন্টারি স্কুলে মিলনায়তনে অনুষ্ঠিত হলো 3 দিনব্যাপী ঐক্যবদ্ধ ফোবানা 2010 মহাসম্মেলন। 3 দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলনের বক্তারা উত্তর আমেরিকায় ঐক্যবদ্ধ ফোবানা সম্মেলনের সমর্থনে বিভিন্ন বক্তব্য রাখেন। বাচ্চাদের প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল দিনের বিশেষ আকর্ষণ। এতে ছিল গান, নাচ, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। 3 দিনব্যাপী অনুষ্ঠানে আগামীকাল ও সমাপনী দিনে প্রবাসী শিল্পীদের সমন্বয়ে অনুষ্ঠান ছাড়াও অংশ নিচ্ছেন বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত শিল্পী বাপ্পা মজুমদার ও হায়দার। এছাড়াও লস অ্যাঞ্জেলেস শহর থেকে প্রায় 12 মাইল দূরে আরও একটি অনুষ্ঠান অনুষ্ঠিত। আগামী বছর উত্তর আমেরিকায় সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একটি ঐক্যবদ্ধ ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হোক, এটি এখন সকল প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা। আমি কুদ্দুস খান, ভালো আছেন সবাই নিশ্চয়। কোনো কথা বলার আগেই জনাব মইন হক বাচ্চুকে ধন্যবাদ জানাতেই হয়। এটা তার শো, তিনি সব থেকে বেশি পরিশ্রম করেছেন এই সবার জন্য। আমরা অনেকেই অনেক সময় হতাশ হয়ে অনুষ্ঠান করা বন্ধ করে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু অবিচল ছিলেন জনাব মইন হক বাচ্চু। এছাড়াও মইন হক বাচ্চু জনসংযোগ করেছেন সব থেকে বেশি, অর্থ যোগান দেওয়ার বিষয়ে তিনি সব থেকে এগিয়ে আছেন। আমরা ফোবানার এই শো করেছিলাম ফোবানাকে একত্রিত করার লক্ষ্যে। ফোবানার 25 বছর ইতিহাসে একত্রিত হওয়ার মতো এত চাপ কখনো কেউ দিতে পারিনি। আমরা সব চাপ দিতে পেরেছি সেখানে আমাদের সার্থকতা। আমরা একত্রিত হওয়া বা ফোবানার একত্রিত করার খুব কাছাকাছি এসেছিলাম। শুধুমাত্র রবিউল করিম বেলাল রাজি থাকলে ফোন একত্রিত প্রক্রিয়া শেষ করা দিতে পারত, কিন্তু সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। পরবর্তীতে যারা ফোনার নেতৃত্বে আসবেন আমরা আশা করব তারা ফোন একত্রিত করার প্রক্রিয়া শেষ করতে পারবেন। আমাদের ফোনের জড়িয়ে পড়ার কথা ছিল না এবং লস অ্যাঞ্জেলেস ফোন না আসলে আমি কুদ্দুস খান ফোনে জড়িয়ে পড়তাম না। এ প্রসঙ্গে জনাব আহমেদ কবিকে ধন্যবাদ না দিলেই নয়। তিনি আমাকে বলেছিলেন ফোয়ানা অনিয়মের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এর প্রতিবাদ করা দরকার। আমি বলেছিলাম এগিয়ে যান, আমি প্রধান সেনাপতির ভূমিকা পালন করতে রাজি আছি। সেই থেকে যাত্রা শুরু। আমরা সবকিছু সঠিক করতে পারিনি, সকলকে চাপ দিয়ে শুদ্ধাতেও পারিনি, কিন্তু আমাদের ভয়ে প্রতিপক্ষে যথেষ্ট সতর্ক হয়ে কাজ করতে হয়েছে। ভবিষ্যতে ওনারা সতর্ক হয়ে কাজ করবেন, আর তা না হলে কেউ না কেউ আমার মতো প্রতিবাদ করবেনই। আপনারা সকলেই জানেন আমাদের রেডিও একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পেরেছে। আমরা জনগণকে জানাতে পেরেছি অসত্য কথা বলে কেউ ছাড় পাবে না, আমরা সেরে কথা বলবো না। আমরা আমাদের সে দায়িত্ব পালন করতে পেরেছি, সেখানে আমাদের সার্থকতা। জনগণ ফোমানার আসল পিকচার সব সময় পেয়েছে। অনেক অসৎ কাজই আমাদের ভয়ে প্রতিপক্ষ করতে পারেনি, আমাদের প্রতিপক্ষ সেখানে আমাদের সার্থকতা। এই সুযোগে আমি ধন্যবাদ জানাই লস অ্যাঞ্জেলেস আপামার জন্য, তাকে তারাই ছিল আমাদের প্রেরণার প্রধান উৎস। আরও ধন্যবাদ জানাচ্ছি বেঙ্গলি হেরিটেজের কৃষ্ণ মজুমদার সহ অসংখ্য লোকদের যারা খারাপ সময়ে আমাদের সহযোগিতা করেছেন। ধন্যবাদ মিজান শাহিনকে, তার তেরামির জন্যই অনুষ্ঠান হতে পেরেছে। টিভি ভাই শাহনজরুল ও বাবুল যথেষ্ট সময় দিতে পেরেছে, পরিশ্রম করেছে, তাদের কথা না বললে অনেক কিছু অসম্পূর্ণ থেকে যায়। সর্দার খালেক ও খয়ের ভাইয়ের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি শেষ করছি। ভালো থাকবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাবো আজকে অনুষ্ঠানে আসার জন্য। আপনাদের অনুষ্ঠানে কুদ্দুস ভাই আগে সবার কাছে সবার সম্বন্ধে আমার তেমন কিছু বলার নাই, শুধু এটুকু বলবো যে আমরা চেয়েছিলাম অক্ষমত প্রবাদ করার জন্য। আমাদের এই চেষ্টা চালিয়ে যাব, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা একটা জিনিস করতে পেরেছি, যেটা হলো শুধু বাংলাদেশ বলেন, আমেরিকা যত বাংলাদেশি কমিউনিটি আছে সবাই জানেন যে একটা আওয়াজ উঠেছে যে অক্টোবর একটা সমানা যাতে বাংলাদেশের এই ফেডারেশনটা একটা যেন সম্মেলন হয়। আগামী সম্মেলন 25th ফোবানা সম্মেলন, আমরা আশা করি সমগ্র আমেরিকায় একটা সম্মেলন আমরা দেখতে পারবো। এবার বাচ্চু ভাই যে আওয়াজ তুলেছে, আমরা আপনাদের সাথে মিলে যে আওয়াজটা তুলেছি আশা করি আগামী বছর এটা সার্থক হবে।
আর আপনাদের সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ। আমাদের সাথে যারা কাজ করেছেন সবার নাম হয়তো আমার মনে থাকবে না, যদি কারে তাকে বাদ দিয়ে থাকি ক্ষমা করবেন। প্রথমেই মঞ্জুরি ভাবি আপনাকে ধন্যবাদ, টিপু ভাই, আমাদের খয়ের ভাই, খালিক ভাই, কুদ্দুস ভাই, বাচ্চু ভাই, শামীম ভাই এবং সর্বোপরি জিতু ভাই। জিতু ভাই আমাদের সাথে সবসময় ছিলেন, আজকে প্রসঙ্গে ওনাকে আমরা দেখতে পাচ্ছি না, বাট নজরুল, রুরু ভাই যারা আমাদের সাথে আছেন, যাদের নাম আমি বলতে পারি না, বুলবুল সিনহা, বাবুল, সবাইকে ধন্যবাদ। এবং লাস্টের দিনে আমরা আশা করি সবাই স্টেজে আসবেন এবং আপনাদেরকে ধন্যবাদ দেবেন। আশা করি আপনারা এনজয় করবেন আজকে খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান, কালকে এবং আগামী পরশু রোববারে আপনাদেরকে আরও সুন্দর অনুষ্ঠান আমরা দিতে পারব। ধন্যবাদ। মানে দৃশ্যবৃন্দ উপস্থিত লতাজেসের ভাই বোনেরা, সালাম আলাইকুম। আজকে আমরা এখানে লস অ্যাঞ্জেলসে প্রবাসী বাঙালি সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় এখানে অনেক দূর থেকে অনেক অনেক কষ্ট করে এসেছে, আজকে আমরা সত্যি আনন্দিত। আমরা লস অ্যাঞ্জেলসে লিটল বাংলাদেশ, এই এরিয়াটাই আমরা বলি লিটল বাংলাদেশ। আমরা যারা প্রবাসী বাঙালি লস অ্যাঞ্জেলসে আছি, এই লিটল বাংলাদেশে আমরা যতদিন এখানে আছি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে, আমরা এখানেই থাকবো। আমাদের যত রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই লস অ্যাঞ্জেলসে হবে, সেই জন্য আপনাদের সহযোগিতা চাই, আপনারা সবসময় আসবেন, আপনাদের ছাড়া আমরা কিছুই করতে পারবো না। প্রবাসীরা এখানে একসাথে থাকবে, একসাথে থাকবে যতদিন আমরা এখানে আছি, আমরা যাবো না অন্য কোনো কোথায়। ডিটেল বাংলাদেশ ছেড়ে যারা আজকে লস অ্যাঞ্জেলসে বেড়ে যায় অনুষ্ঠান করছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। আপনারা যখনই আমাদের ডাকবেন পাবেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আজকে এখানে ছোট 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 বাচ্চাদের চিত্র অঙ্কন প্রতিযোগিতা, অ্যাসে কম্পিটিশন, নাচ আর গানের কম্পিটিশন, আজকে আপনি কম্পিটিশনে পড়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আপনাদের কোনো রকম অসুবিধা হলে আমাদের জানাবেন, আমাদের এখানে সবাই মিলে আমরা একসাথে কাজ করবো, এখানে একজন আরোগ্য ছাড়া কিছুই করতে পারবে না। আপনাদের ছাড়া এখানে কোনো প্রবাসী বাঙালিরা আমরা একসাথে কাজ করবো, আপনাদের দোয়া আমাদের দরকার। ধন্যবাদ। যারা আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের জান বাজি রেখে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই দুজন বীর মুক্তিযোদ্ধা আমাদের এখানে আছেন, তাদেরকে পরিচয় করিয়ে দেবেন আমাদের প্রিয় বাচ্চু ভাই। আজকে আমি দুজন মুক্তিযোদ্ধার পরিচয় করে দেব, আমাদের একজন হচ্ছেন জেনাব সর্দার খালেক ভাই, আর একজন জেনাব আবুল খায়ের। সম্মানের সুদীবৃন্দ আপনারা ওনাদের বক্তব্য শুনুন। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক এবং এই অনুষ্ঠানের আয়োজনের নেতৃবৃন্দ, উপস্থিত প্রবাসী ভাই বোনেরা, আপনাদেরকে আমি জানাই আজকে এই শুভ সন্ধ্যায় অগ্রিম শুভেচ্ছা। আজকে আমি সর্বপ্রথমেই সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করি যারা দেশ এবং জাতির জন্য জীবন দিয়ে আমাদের দেশটিকে স্বাধীন করে দিয়েছে। স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা আজকে প্রবাসে আজকে অবস্থান করছি এবং বাংলাদেশের ভাবমূর্তি আমরা বিশ্বের মুখে তুলে ধরছি। সেই সব শহীদদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। আজকে আমি প্রবাসী ভাই বোনদের কাছে আহ্বান জানাবো এই মর্মে, আমরা যেন ঐক্যবদ্ধভাবে প্রবাসে সাংস্কৃতিক অনুষ্ঠান এভাবে ঐক্যবদ্ধ ভাবনা আগামীতেও করতে পারি, আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে থাকি, এই আহ্বান আমি সবার প্রতি রইল। হয়তো আজকে আমি এখানে কথা বলছি, হয়তো দুদিন পরে, দু বছর পরে আমার মতো একটি মুক্তিযোদ্ধা বা কেউ আপনারা খুঁজে পাবেন না। আপনারা আমাদের নাম শুনবেন, দুঃখ করবেন, আমাদের ইতিহাস শুনবেন, কিন্তু সচক্ষে আমাদেরকে দেখতে পাবেন না। আমরা যদি এই প্রবাসে বাঙালিদের কাছে কোনোভাবে ন্যায় অন্যায় কথাবার্তা আচার আচরণে কোনো ব্যথা দিয়ে থাকি, আমরা আপনাদের কাছে ক্ষমা চাই, আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।